হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদেরও কি আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাচ্ছে? কিছুটা পরিমাণ টাকাও কি প্রত্যেক মাসে সঞ্চয় করতে পারছো না? কিন্তু ভাবছো যে সঞ্চয় করতে হবে প্রত্যেক মাসে, কিন্তু কীভাবে করবো? তো আজকের আমার এই ভিডিওটা তোমাকে খুব হেল্প করবে। আজকের এই ভিডিওটা পুরো দেখো এবং আমি এতে তোমাকে কিছু টিপস দেবো যেগুলোতে তুমি প্রত্যেক মাসে কিছু পরিমাণ টাকা নিশ্চয়ই সঞ্চয় করতে পারবে। তো চলো শুরু করা যাক। প্রথমেই বলবো যে অতিরিক্ত খরচ করা কমাতে হবে। সেই জন্য মাসের প্রথমেই হিসেব করে নাও যে তোমাদের কোন কোন খাতে কত পরিমাণ টাকা ব্যয় হবে। সেভাবে চললে দেখবে তোমাদের অতিরিক্ত খরচ হওয়ার সম্ভাবনা কম থাকে। দ্বিতীয়ত বলবো যে অনলাইন শপিং করা বন্ধ করো। অনেকেই হয়তো বলে বা অনেকেই হয়তো ভাবো যে অনলাইনে অনেক সময় অনেক অফার চলে, অনেক কম্বো প্যাক চলে, সেক্ষেত্রে খুব কম টাকায় অনেক জিনিস কেনা যায়। সেটা হয়তো ভালো, কিন্তু আমি বলবো যে সেটা বেশি পরিমাণ করো না। কেননা অনলাইন শপিংয়ের ক্ষেত্রে আমাদের হাজারো অপশান চোখের সামনে থাকে এবং আমাদের একটা লোভ হয় যে আমি এটাও কিনবো, সেটাও কিনবো, এটাও কিনবো। সেক্ষেত্রে একদম নিরিখে হিসাব করলে সবশেষে দেখা যায় যে আমাদের অতিরিক্ত খরচা হয়ে গেছে এবং বেহিসাব খরচা হয়ে যায়। তৃতীয়ত বলবো যে কার্ডে পেমেন্ট করা বন্ধ করো। দেখবে একটা ক্যাশ অ্যামাউন্ট, ধরো একটা 5,000 টাকার ক্যাশ যখন তুমি হাতে গুনে কাউকে দেবে তো বুকে অনেক ব্যথা লাগে, কিন্তু যদি তুমি অনলাইনে বা পারচেস করে কার্ড সেটা টাকাটা দাও তো ততটা অতটা কষ্ট হয় না। তো চেষ্টা করো যে ক্যাশ পেমেন্ট করা, তাহলে দেখবে যে পরবর্তীকালে যখন তুমি কোনো কিছু কিনতে যাবে তখন তোমার সেই আগের দুঃখটা মাথায় থাকবে এবং তুমি ভাবে যে না থাক, এই জিনিসটা তো আমার আছে বা এই জিনিসটা তো আমার এখনই লাগবে না, তো আমি পরে কিনবো, তো টাকা সাশ্রয় হবে। তারপর বলবো খুচরো পয়সা। খুচরো পয়সাকে কিন্তু আমরা কেউ অতটা পাত্তা দিই না, অত গুরুত্ব দিই না, কিন্তু যদি তুমি খুচরো পয়সা কোনো পিগি ব্যাংক বা কোনো কিছুতে জমাও তো একটা টাইম বাদে গিয়ে দেখবে যে অনেকটা পরিমাণ টাকা তোমার জমে গেছে এবং অসময়ে সেই টাকা কিনে তোমাকে খুব হেল্প করবে। এরপরে বলবো যে ধরো আমার পাশের বাড়ির লোকটার বাড়িতে প্রত্যেক রোববার মাটন রান্না হচ্ছে, তো সেহেতু আমার বাড়িতেও মাটন রান্না করতে হবে। আমার পাশের বাড়ির মেয়েটা রোজ খুব ভালো ভালো দামি দামি সেন্ট মারছে, ভালো ভালো দামি দামি জামা পরছে, তো আমাকেও সেটা করতে হবে। তো এই অভ্যাসটা ত্যাগ করো, অন্যকে দেখে ডিসাইড করো না। তুমি তোমার যতটা লাগবে, তোমার যতটা প্রয়োজন তাতেই খুশি থাকতে শেখো। এবং সবশেষে বলবো যে ভাত এবং বিরিয়ানি এই দুটোর মধ্যে পার্থক্য করতে শেখো যে কোনটা লাক্সারি আর কোনটা নেসেসারি। তারপর বলবো যে অনেকেরই আমাদের বাইক থাকে, তো আমরা পাশের পাড়ায় যেতে বা বাজার একদম সামনে সেখানে যেতে আমরা বাইক নিয়ে যাই, তো সেটা করো না। পেট্রোল খরচা, তোমার টাকাও খরচা, হেঁটে যাও, শরীরও ভালো থাকবে, টাকাও খরচা কম হবে। তারপর বলবো অনেকেরই শখ থেকে রেস্টুরেন্টে যাওয়া, কিছু অকেশন হলো বা কিছু সানডে আজকে ছুটি, চলো রেস্টুরেন্টে গিয়ে খাই। এই অভ্যাসটা কিন্তু পয়সা খরচ হয়ে যাওয়ার একটা বেশি মাত্রায় চান্স থাকে। তো সেই বাড়িতে এনে রান্না করো, ভালো মন্দ কিছু খাও বা হোটেল থেকে তোমার ডেলিভারি নিয়ে এসে বাড়িতে খাও, তাহলে দেখবে তোমার জিএসটি চার্জটাও লাগে না অত এবং এসি চার্জটাও কম লাগে, তো কিছুটা সাশ্রয় হবে। বাড়িতে বলবো না যে একদমই রেস্টুরেন্টে যেও না, অবশ্যই যেও কিন্তু সবসময় না, নিজের গার্লফ্রেন্ডকে, অনেকেই অনেক বয়ফ্রেন্ডই থাকে যে দামি দামি রেস্টুরেন্টে খাওয়াতে হয়, দামি দামি দোকানে খাওয়াতে হবে, এক দুদিন এক দুবার পাড়ার যে মোড়ের চাউমিন মোগলাই বিক্রি করে সেই দোকানে যাও বা ধাবা আছে ভালো ভালো, ওখানকারও খাওয়ারও খুব ভালো রান্না হয়, সাশ্রয় করবে, গার্লফ্রেন্ডকে বা বয়ফ্রেন্ডকে নিয়ে খাওয়া হয়ে যাবে। তো এই সমস্ত করো, দেখবে যে কিছু পরিমাণ টাকা তুমি সাশ্রয় করতে পারবে। এরপরে যেটা বলবো যে আমাদের প্রত্যেকেরই বা বেশিরভাগ লোকেরই সেভিংস অ্যাকাউন্ট আছে, কিন্তু সেভিংস অ্যাকাউন্টের সাথে সাথে একটা ডিপোজিট অ্যাকাউন্টও খোলো এবং দুটোকে লিঙ্ক করে নাও। তো কী হয় যে হয়তো তুমি জানো যে আমার প্রত্যেক মাসে এই আয়, তো সেই আয় থেকে ডাইরেক্ট তোমার ডিপোজিট অ্যাকাউন্টে কিছু টাকা প্রত্যেক মাসে চলে যাবে এবং তাতে তোমার কিছু টাকা জমবে। আর সব থেকে যেটা মেন সেটা বলবো যে বার্গেনিং করা শেখো, দোকানে গিয়েই
যেটা পছন্দ হলো যেটা দাম বলো সেটাই নিয়ে নিও না। বার্গেটিং করাটা একটা আর্ট, বার্গেটিং না করে তুমি কিন্তু উল্লু হয়ে যেতে পারো। তো বার্গেটিং করা শেখো, দেখবে অনেকটাই সাশ্রয় করতে পারবে মার্কেটিং করতে গিয়ে। তো এই কটা টিপস আমি তোমাদেরকে দিলাম, টিপসগুলো ফলো করো, দেখবে যে মাসের শেষে কিছু সাশ্রয় করতে পারছো, সেই ছোটো 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 সাশ্রয়গুলো করে একটা ভালো অ্যামাউন্ট যখন তোমার জমে যাবে, তোমার মনে হবে যে না এবার তুমি নেসেসারি থেকে লাক্সারি করতে পারছো, তখন নিজের শখ আহ্লাদ মেটাও, তখন দেখবে করতেও ভালো লাগবে এবং পরবর্তীকালে যে মজা করে নিলাম তারপর আমি চিন্তা করছি যে কোথা থেকে কি আয় করব, কোথা থেকে কি সংসার চালাবো, সেই ভাবনাটা ভাবতে হবে না। তো মেনে চলো এই টিপস, কমেন্ট করো কি জমালে, কত জমালে, কীরকম হেল্পফুল হলো, এবং লাইক করো, শেয়ার করো। বাই বাই।